সিস্ট এটা প্রধানত ওভারি সংক্রান্ত একটি সমস্যা। ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি বা সোনোগ্রাফির মাধ্যমে, সেটা টিভিএস হতে পারে বা টিএএস হতে পারে, ট্রান্স অ্যাবডোমিনাল, যেটা পেটের উপর দিয়ে করা হয়, যে কোনো প্রকার সোনোগ্রাফিতে এই সিস্ট ধরা পড়ে, প্রধানত ডিম্বাশয়ে দেখা যায়। আমরা এর আগে ডার্ময়েড সিস্ট, চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওমা, ফলিকুলার সিস্ট এগুলো নিয়ে আলোচনা করেছি। এমনকি আমাদের চ্যানেলে ওভারিয়ান সিস্টের বিভিন্ন সমস্যা, ওভারিয়ান সিস্ট সংক্রান্ত, যেমন পিসিওডি, পিসিওএস, পিসিওএম, এই সংক্রান্ত আলোচনাও আছে এবং সেইগুলোর সাথে কিভাবে লড়াই করা যায় সেই নিয়েও আমাদের ভিডিওতে আলোচনা করা আছে। এই টিভিএস রিপোর্ট বা টিএএস রিপোর্ট বা সোনোগ্রাফি রিপোর্টে যে সিস্টের প্রকার উঠে আসে বা লেখা থাকে, তার মধ্যে একরকম হচ্ছে হ্যামার্জিক সিস্ট। এখন এই হ্যামার্জিক সিস্ট কতটা আমাদের জন্য ক্ষতিকর, কনসেপশনে কতটা সমস্যা নিয়ে আসে এবং সেটার সঙ্গে কী করে লড়াই করা যায় সেইটা জানার বিষয়। হ্যামার্জিক সিস্ট বিষয়টা নিয়ে আলোচনা করার আগে সিস্ট সম্পর্কে প্রাথমিক কিছু কথা এবং ধারণা আমি সংক্ষেপে আলোচনা করতে চাই। সিস্ট প্রধানত ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে থাকা অকেজো ফলিকল, যেটা আর কোনো কাজ করবে না। ফলিকল আসলে কী কাজ করে? এই ডিম্বাশয় বা ওভারির ভেতরে অসংখ্য ফলিকল থাকে, যেটা প্রত্যেক ঋতুচক্রে আস্তে আস্তে বিভিন্ন হরমোনের প্রভাবে বড় হয় বা ম্যাচিওর হয়, এবং ম্যাচিওর হয়ে একটি খোলস থাকে ওপরে, সেটি ফেটে ভেতর থেকে ডিম্বাণুটি বেরিয়ে আসে ফেলোপিয়ান টিউবের পথে, যেটাকে বা যে ঘটনাটাকে ওভুলেশন বলা হয়। যদি কোনোভাবে হরমোনের তালমেলে বা বেড়ে যাওয়ার কারণে বা কমে যাওয়ার কারণে সে ওভুলেশন ঘটনাটি না ঘটে, তখন সেই এক ফলিকলটি আস্তে আস্তে সিস্টে রূপান্তরিত হয়। অনেক সময় দেখা যায় যে এই যে এক ফলিকল যেটা বেরোতে পারলো না বা ওভুলেশন হলো না, ফাটতে পারলো না, ম্যাচিওর হলো না, বা সেটা কোনো পরিণতি দিতে পারলো না, সেটার ভেতরে অনেক সময় রক্তক্ষরণ হয় বা রক্ত জমাট বাঁধে, তখন সেটা হ্যামার্জিক সিস্টের আকার ধারণ করে। আবার অনেক সময় একটু আগে ওভুলেশনের যে খোলস ফেটে ভেতর থেকে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার কথা বললাম, এই যে খোলসটা যেটা ওভারির ভেতরে পড়ে থাকে সেটারও একটা ভূমিকা থাকে। সেটা একটি বিশেষ প্রকার হরমোন প্রজেস্টেরনের সাপ্লাই দেয় বা ক্ষরণ করে। এই খোলস যেটা পড়ে রইল সেটাকে কর্পাস লুটিয়াম বলা হয়। অনেক সময় এই পড়ে থাকা কর্পাস লুটিয়ামের মধ্যেও রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধতে দেখা যায়, তখন সেটা আর কাজ করে না বা প্রজেস্টেরন হরমোনের সাপ্লাই দেয় না, এবং সেটাকে হ্যামার্জিক সিস্ট বলা হয়। হ্যামার্জিক সিস্ট তৈরি হওয়ার নির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি, তবে দেখা যাচ্ছে যে এই হ্যামার্জিক সিস্ট বেবি ক্যারিং এজ বা যে সময়টাতে একজন মহিলার প্রজননে সক্ষম, অর্থাৎ ফার্টাইল যে ইয়ার্স, সেই সময়টাতেই হ্যামার্জিক সিস্টের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তবে ভালো খবর এটাই যে হ্যামার্জিক সিস্ট মোটামুটিভাবে দুটো বা তিনটে মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট হলে অটোমেটিক্যালি বা নিজে থেকে ডিজলভ হয়ে যাওয়ার কথা, এবং ডিজলভ হতেও দেখা যায়। অর্থাৎ আপনার লাইফস্টাইল বা দৈনন্দিন জীবনযাপন বা বাকি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই হ্যামার্জিক সিস্ট নিজে নিজে ওভারি থেকে ডিজলভ হয়ে যাওয়ার কথা বা মিলিয়ে যাওয়ার কথা। এখনও পর্যন্ত এই হ্যামার্জিক সিস্টে নির্দিষ্ট কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায়নি, তবে হ্যামার্জিক সিস্ট যাদের মধ্যে দেখা যায় বা পাওয়া যায় তাদের দেখা গেছে লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প অনেক বেশি পরিমাণে হয়। সেটা ওভুলেশন পেন, যেটা খুব কম সংখ্যক মহিলাদের মধ্যে দেখা যায়, সেটাও অনেক তীক্ষ্ণ হয়, প্রচণ্ড পরিমাণে হয়, এমনকি পিরিয়ডের যে পেন সেটাও অনেকটা বেশি পরিমাণে হতে দেখা যায়। এছাড়াও অনেক সময় বাউল মুভমেন্ট বা মলত্যাগের ক্ষেত্রেও সমস্যা হয়, ইভেন ইনকেস অফ ইন্টারকোর্স অনেক সমস্যা বোধ করেন। স্বাভাবিকভাবেই এই পেন বা সমস্যাটা এতটাই পর্যায়ে বেড়ে যায় যে আপনাকে ডক্টর কনসাল্ট করতে হয়, এবং সেক্ষেত্রে ইউএসজি করে এই হ্যামার্জিক সিস্টের অস্তিত্ব পাওয়া যায়। সাধারণত এই হ্যামার্জিক সিস্ট কোনোভাবেই ক্যান্সারাস হয় না, এবং এই হ্যামার্জিক সিস্ট কিন্তু আপনার কনসেপশনে কোনো সমস্যা করার কথা নয়। আপনি যদি নিজের লাইফস্টাইল ঠিকঠাক রাখেন, সুস্থ জীবনযাপন করেন, অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাওয়ার কথা। তবে অনেক সময় দেখা যায় এই হ্যামার্জিক সিস্ট আমাদের লাইফস্টাইল ঠিক না থাকার কারণে
বা থাইরয়েড বা অন্যান্য কোনো সমস্যা উপস্থিত থাকার কারণে এই হ্যামারজিক সিস্টের আকার বাড়তে দেখা যায়, অর্থাৎ সেখানে বেশি পরিমাণে রক্তক্ষরণ হতে দেখা যায়। যখন এই হ্যামারজিক সিস্টের আকার অনেক বড় হতে থাকে, 5 সেন্টিমিটার বা তারও বড় হতে থাকে, তখন সেটা সার্জারি বা অপারেশন করার দরকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা বলে থাকেন যে এটা যদি খুব বড় না হয় তাহলে নিজে নিজে ডিসলভ হয়ে যাওয়ার কথা, না হলে সার্জারির দরকার হয়। তবে সবার ক্ষেত্রে সার্জারিটা যেহেতু আবশ্যক নয়, সেই জন্য প্রথমেই এটার অস্তিত্ব পাওয়ার পর অবজারভেশন, আন্ডার অবজারভেশন বা নিজের লাইফস্টাইল মডিফিকেশন করার মাধ্যমে, সুস্থ জীবনযাপন করার মাধ্যমে এটাকে অটোমেটিক্যালি রিজলভ করা সম্ভব।